সাকিব খান অপবিশ্বাসের মাঝে দূরত্ব থাকলেও পুত্র আবরাম খান জয়ের কারণে মাঝে মধ্যেই এক হয়ে যান সাকিব খান উপবিশ্বাসের বাড়িতে যাওয়ার পর জয় সাকিব আবদার করলো পাপা তুমি আজকে আমাদের বাসাই থেকে যাও তুমি প্রতিদিন আসো কিন্তু রাত্রে আমাদের বাসাই থাকো না কেন সবার বাবাই তো একসাথে থাকে রাতে ঘুমাই আমি আজকে তোমাদের দুজনার মাঝে ঘুমাবো তুমি থাকবে আমার ডানে আর মা থাকবে আমার বামে সাকিব খান বলল না বাবা আমার অনেক কাজ আছে অন্য একদিন থাকব কিন্তু জয় না ছোড় আজকে তার পাপাকে বাসাই রাখবে জয় বলে আমি কোনো কথা বুঝতে চাই না শুনতে চাই না তুমি আজকে রাতে আমাদের সাথে থাকবে রাতে অপবিশ্বাসের বাসাই থাকতে হবে শুনে সাকিব কেমন যেন আরস্থ বোধ করতে লাগলো তখন অপবিশ্বাস এগিয়ে এসে বলেন ছেলেটা যখন এত করে বলছে থেকে যাও না আজকে রাত্রে এ কথা শুনে সাকিব খান একটু স্বস্তি পেল একটু সাহস করে জয়কে বলেন আচ্ছা বাবা ঠিক আছে আজকে আমি থেকে যাব কিন্তু জয়ের আবদার তিনজনকে এক বিছানায় ঘুমাতে হবে ছোট বাচ্চাদের তো বোঝানো যায় না জয় তার বাবার সাথে একটি রাত চেয়েছে তা তো দিতে বাধ্য সাকিব খান অপবিশ্বাস সাকিব খানের মাঝে যতই দূরত্ব থাকুক না কেন তারা দুজনের যাচ্ছে একে অপরকে এক হয়ে যেতে কিন্তু অতীতের নানা ঘটনা এখন তাদের মধ্যে দেয়াল সাকিব থেকে যাওয়াতে জয় বলে বাবা এই যে তুমি আজ থেকে গিয়েছো না এতে আমি অনেক কিছু পেয়েছি তোমার কাছে আমি আর কখনো এমন আবদার করব না তোমার কাছে একটি রাত ঘুমাতে পেরে আমি অনেক শান্তি পেয়েছি দর্শক ছোট বাচ্চারা আসলেই বাবা মাকে কাছে যায় সবসময় একসাথে থাকতে চায় পুত্র আবরাম খান জয় সবসময় তার বাবা মাকে কাছে পেতে চাই আমরা চাই সাকিবাবু তাদের মাঝে ভুল বোঝাবুঝি মিটিয়ে একসাথে সংসার শুরু করুন